আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। প্রায় আড়াই ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক। রাজশাহী অ্যাডভোকেটস বার নির্বাচনে ভোট দিলেন রাশিক মেয়র। আগামী 25 ফেব্রুয়ারির জনসমাবেশে জনগণের স্বার্থের কথা বলবে ওয়ার্কার্স পার্টি, বললেন বাদশা। নাটোরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত। নওগাঁয় বঙ্গবন্ধুর স্মৃতি ধরে রাখতে মানববন্ধন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে আড়াই ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক। সকালে রাস্তা মেরামত করতে গিয়ে কাটা পড়ে গ্রামীণ ফোনের ফাইবার অপটিক কেবল, তখন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় নেটওয়ার্ক। দ্রুত মেরামত করায় আবারও নেটওয়ার্ক পাচ্ছেন গ্রাহকরা। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে গ্রামীণ ফোন। দুপুরে ফাইবার অপটিক কেবল মেরামত করার পর গ্রামীণ ফোনের নেটওয়ার্ক স্বাভাবিক হয়। এ তথ্য জানান গ্রামীণ ফোনের হেড অব কমিউনিকেশন খায়রুল বাশার। হঠাৎ করে সকালে নেটওয়ার্ক সমস্যায় পড়েন দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন ব্যবহারকারীরা। পরে জানা যায় রাস্তার কাজ করতে গিয়ে কাটা পড়ে গ্রামীণ ফোনের ফাইবার অপটিক্যাল লাইন। এতে বেলা 11:30 থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে গ্রাহকরা। গ্রামীণ ফোনের পক্ষ থেকে জানানো হয়েছে ফাইবার অপটিক কেবল বিচ্ছিন্ন হওয়ায় সাময়িকভাবে কল করতে অসুবিধা হয়। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমস্যা সমাধানের আশ্বাসও দেন গ্রামীণ ফোন। তারা জানায় রাস্তার সংস্কারের কাজ করতে গিয়ে টাঙ্গাইলে দুটি ও সিরাজগঞ্জে একটি স্থানে ফাইবার অপটিক্যাল লাইন কাটা পড়ে। রাজশাহী অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশন নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট AHM খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার দুপুরে বার ভবনে গিয়ে ভোট প্রদান করেন মেয়র। ভোট প্রদান শেষে রাজশাহী অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘুরে দেখেন তিনি। এ সময় রাজশাহী অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সভাপতি প্রার্থী অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান সহ অন্যান্য প্রার্থী আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন। দেশসেরা রাজশাহী কলেজ ছাত্রাবাসে টর্চার সেলে সাংবাদিক সহ শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় ক্ষমা চেয়ে বিষয়টির দফা রফা হয়েছে। এ ঘটনায় রাজশাহী কলেজ ছাত্রলীগ সভাপতি রাশিক দত্ত নিজেদের দোষ স্বীকার করে ক্ষমা চান এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দেন। এছাড়াও নির্যাতনের সঙ্গে সম্পৃক্তদের 24 ঘন্টার মধ্যে দল থেকে বহিষ্কারের আশ্বাস দেন রাজশাহী কলেজের ছাত্রলীগের এই নেতা। এদিকে দাবি না মানলে ছাত্রলীগ সভাপতি রাশিক দত্তের পদত্যাগের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনায় বসেন কলেজ প্রশাসন, কলেজ ছাত্রলীগ ও রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিট সহ রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। আলোচনা নেতৃবৃন্দ অভিযুক্ত শিক্ষার্থীদের কলেজ ও ছাত্র সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার, সাংবাদিক সহ সাধারণ শিক্ষার্থীদের কোনো রাজনৈতিক প্রোগ্রামে যেতে বাধ্য না করা, ক্যাম্পাস সাংবাদিক সহ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে দৃশ্যমান পদক্ষেপের দাবি জানান। এর আগে রাজশাহী কলেজের ক্যাম্পাসে সাংবাদিক সহ অন্তত 30 জন সাধারণ শিক্ষার্থীকে মারধর করে ছাত্রলীগ। প্রায় 2.5 বছর পর আগামী 25 ফেব্রুয়ারি রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে 14 দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। শহরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এই সমাবেশে সাধারণ জনগণের স্বার্থের কথা তুলে ধরা হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা MP। বৃহস্পতিবার সকালে শহরের একটি রেস্তোরাঁয় রাজশাহীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়কালে তিনি একথা জানান। এ সময় MP বাদশা বলেন গণমাধ্যম কর্মীরা গরিব মেহনতি মানুষের পক্ষে থাকবে, তাদের সুখ দুঃখের কথা তুলে ধরবে, এটাই তাদের কাম্য। দলীয় সমাবেশে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করে জাতীয় এই রাজনীতিক বলেন ওয়ার্কার্স পার্টির শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলতেই মাদ্রাসা মাঠে সমাবেশের আয়োজন করেছে। তাদের প্রত্যাশা সমাবেশে মেহনতি মানুষের জন্য বলা কথাগুলো সাংবাদিক বন্ধুরা দেশের মানুষের মাঝে তুলে ধরে গণমানুষের স্বার্থের পক্ষে ভূমিকা রাখবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন সমাবেশে জাতীয় রাজনীতির প্রসঙ্গ যেমন আসবে তেমনি রাজশাহীর মানুষের কথা উঠে আসবে। তিনি বলেন রাজশাহী মানুষের জন্য কি করতে পেরেছি, আগামীতে কি করতে পারি, সেসব বিষয়েও স্থান পাবে 25 তারিখের সমাবেশে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। বৃহস্পতিবার বেলা 3টার দিকে নগর ভবনে মেয়র দপ্তর কক্ষে সাক্ষাৎকালে রাশিক মেয়রের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহীর কমিশনার ইসমাইল হোসেন সিরাজি, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু, সিনিয়র সহসভাপতি আব্দুল আউয়াল খান চৌধুরী উপস্থিত ছিলেন।
রাজনৈতিক জীবন বৃত্তান্ত জমা প্রদান শেষে রাজশাহী ফিরেছেন মহানগর যুবলীগের সভাপতি পদপ্রার্থী এবং যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি। বৃহস্পতিবার বিকেলে শাহ মখদুম বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান স্থানীয় নেতাকর্মীরা। এর আগে দলীয় নেতাদের সাথে নিয়ে কেন্দ্রীয় যুবলীগ অফিসে রাজনৈতিক জীবন বৃত্তান্ত জমা দিতে যান উদীয়মান এই রাজনৈতিক নেতা। রাজশাহীতে ফিরে তিনি নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, জীবন বৃত্তান্ত জমাদানের মধ্য দিয়ে দীর্ঘদিন বন্ধ থাকা রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলনের একটি ক্ষেত্র তৈরি হয়েছে। খুব শীঘ্রই এই সম্মেলন অনুষ্ঠিত হবে, এজন্য তিনি নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেন। তিনি আরো বলেন, দলের কর্মীদের মধ্যে যে সাড়া জেগেছে তাতে কাঙ্ক্ষিত পদের বিষয়ে তিনি আশাবাদী। আমি রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি হিসাবে ঢাকা কেন্দ্রীয় যুবলীগের কার্যালয়ে আমরা সিভি জমা দিই এবং আজকে আমি তারপরে এই সিভি জমা দেওয়ার পর আজকে রাজশাহীতে উপস্থিত হয়েছি। আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক নেতাকর্মী আসছেন, তাদেরকে সকলকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনেক দিনের এটা আমাদের যে একটা দাবি ছিল, বিভিন্ন পর্যায়ে যারা নতুন নেতৃত্বে আসতে চায় তাদের সকলেরই দাবি ছিল যে এটি কাউন্সিলের মাধ্যমে আমাদের যুবলীগের রাজশাহী মহানগরের একটি কাউন্সিল হয়ে নেতা নির্ধারণ হবে। সেইটা আমাদের খুব সন্নিকটে চলে আসছে, যেহেতু আমাদের নেতা নির্ধারণের জন্য সিভি আহ্বান করেছে এবং জমা দেওয়া হয়েছে। তো এইটা আমি অনেক আশাবাদী, যেহেতু আমরা যুবলীগ থেকেই যুবলীগ করতে চাই, আমরা যুবলীগের ক্যান্ডিডেট দীর্ঘ সময় ধরে মাঠে আছি। ইনশাল্লাহ এটা আমি অনেক আশাবাদী। ইনশাল্লাহ গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের শতভাগ বকেয়া পরিশোধ সহ তিন দফা দাবিতে অবস্থান গ্রহণ ও প্রতীকী অনশন করেছে নাটোর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদ। বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা 11:30টার দিকে নাটোর চিনিকল শহীদ মিনার চত্বরে এক অবস্থান গ্রহণ ও প্রতীকী অনশন করে তারা। এ সময় বক্তব্য রাখেন নাটোর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদের সভাপতি আলাউদ্দিন প্রামাণিক, সাধারণ সম্পাদক আবু রায়হান ভুলু, চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, নাটোর চিনিকলের অবসরপ্রাপ্ত প্রায় 430 জন কর্মচারী ও কর্মকর্তা 2014 সাল থেকে প্রাপ্য গ্র্যাচুইটি বাবদ 34 কোটি ও 300 জনের প্রভিডেন্ট ফান্ডের টাকা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। বিনা চিকিৎসায় ইতোমধ্যে অনেকেই মারা গেছেন, অনেকে জটিল রোগে ভুগছেন এবং ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতি বিবেচনা করে অতি দ্রুত তাদের প্রাপ্য গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের বকেয়া টাকা প্রদানের দাবি জানান বক্তারা। পরে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও নাটোর চিনিকলের MD মোহাম্মদ ফরিদ হোসেন ভুইয়া সেখানে গিয়ে তাদের ব্যাপারে প্রয়োজনীয় যোগাযোগ করার আশ্বাস দিলে অবস্থানকারীরা তাদের অবস্থান তুলে নেন। নওগাঁয় বঙ্গবন্ধুর স্মৃতি ধরে রাখতে জেলার ঐতিহাসিক বঙ্গবন্ধুর জনসভা মঞ্চ একমাত্র যৌক্তিক স্থান তালতলী বিলে স্থাপন। প্রধানমন্ত্রীর দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং বঙ্গবন্ধুর পদচিহ্ন সংরক্ষণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা 11টায় শহরের অদূরে তালতলিতে রাস্তার পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নওগাঁ পৌরসভার 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শরীফুল ইসলাম শফির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তরাঞ্চল উন্নয়ন পরিষদের মহাসচিব অধ্যক্ষ আব্দুর রহমান সহ অন্যান্যরা। বক্তারা বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে উত্তরবঙ্গে বঙ্গবন্ধুর পদচারণা বিজড়িত সর্ববৃহৎ জনসভায় ঐতিহাসিক বঙ্গবন্ধু জনসভা মঞ্চ 73 তালতলী বিলে বঙ্গবন্ধু স্মৃতি সংরক্ষণ ও পদচিহ্ন সংরক্ষণ এখন সময়ের দাবি। স্বাধীনতার স্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নওগাঁ জেলায় একমাত্র স্মৃতি বিজড়িত স্থান এই তালতলী বিল। এখানে 1973 সালে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যা অবহেলায় পড়ে আছে। স্বাধীনতা পরবর্তী 50 বছরে কেউ এগিয়ে আসেননি বঙ্গবন্ধুর স্মৃতিকে সংরক্ষণ করতে। তাই প্রধানমন্ত্রীর উপহার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাবলিক বিশ্ববিদ্যালয় এই তালতলী বিলে স্থাপন হলে বঙ্গবন্ধুর স্মৃতিকে সংরক্ষণ করা সম্ভব হবে। নাটোরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এছাড়া বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে পিছিয়ে থাকলে চলবে না, সে কারণে বর্তমান সরকার কাজ করে চলেছে, সবকিছুই ডিজিটাল প্রযুক্তির আওতায় আনা হয়েছে। এরপর স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের আরও বেশি কাজ করতে হবে। উৎসব মুখর পরিবেশে নাটোরে আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে শুরু হয়েছে এই ভোটগ্রহণ, চলবে একটানা বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনে 11টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট আবু আহসান টগর, অ্যাডভোকেট মালেক শেখ পরিষদ এবং
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট আলহাজ খান মোহাম্মদ আলী আসগর, অ্যাডভোকেট শফিকুল হক মুক্তা পরিষদ। নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট এ কে এম শাহজাহান কবির। নির্বাচনে সর্বমোট 302 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।